আমরা ইলাস্ট্রেটরের উদ্দেশ্য ছিল হচ্ছে লোগো তৈরি শেখা। স্যার আসসালামু আলাইকুম। জি আমরা এখন ক্লাস রেকর্ডিং অলরেডি দিয়ে ফেলছি, এখন ক্লাস শুরু করব। বিষয়টা হচ্ছে যে আমরা লোগো তৈরি শিখছি। লোগো আমরা নিজে নিজে তৈরি করার আগে আমরা দেখবো যে কিভাবে অন্য একটা লোগো তৈরি করা আছে সেটা তৈরি করতে পারি। যেমন আইফোনের লোগো মনে আছে? এই লোগোটা আমি রাখছি এটা দেখে করার জন্য, যেটা আমরা কিভাবে করব একটু ভালো করে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু কাজ আছে। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না।
এখন মানে স্ক্রিন শেয়ার আছে এখানে দুটো লোগো আছে একটাকে বলে হচ্ছে অ্যাপল আর একটা হচ্ছে গুগল ফটোস এই দুটো লোগো আজকে আমরা তৈরি করে দেখাবো ক্লাসের প্রথম অংশে দেখাবো অ্যাপলের লোগো দ্বিতীয় অংশে দেখাবো গুগল ফটোস এনিওয়ে আমরা লোগো যদি নিজে আঁকাইতে চাই খুবই কষ্ট হবে আমরা এখানে তৈরি করব ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে তৈরি করার নিয়ম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লোগোটা হচ্ছে গোল শেপের তাহলে এখান থেকে আমরা ফিলিপ টুল নেব ফিলিপ টুল সেম জিনিসটা আমরা এখান থেকে কপি করব এটা চেপে অল্টার কন্ট্রোল ধরে টেনে কপি করব এই তো ছিল আমাদের লোগো এরকম না প্রায় এরপর দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা মাইনাস করতে পারি ইন্টারসেক্ট করতে পারি আমরা করে দিলাম হচ্ছে মাইনাস আবার দেখাবো আবার দেখাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে ইলিপ্টুল নিলাম ইলিপ্টুল নিয়ে শিফট ধরলাম যেন ফুল গোল হয় মামুন শোনা যাচ্ছে কথা জি স্যার শুনতে পাচ্ছি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো এখানে এই যে সার্কেলটা এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেই এবং এটা অল্টার কন্ট্রোল ধরে কপি করি কপি করার পরে এটাকে একসাথে সিলেক্ট করে এখানে মাইনাস করে দেব হয়ে গেল একটু আপেলের মতো বানাতে হলে আর একটু লম্বা হতে হবে তো মোটামুটি আপেল হয়ে গেল এখন ওটাটা কিভাবে বানাবো শেপ ধরে দুটা গোল নিব এই দুটো একসাথে করে এটাকে মাইনাস করে দেব ইন্টারসেক্ট করে দেব তাহলে হয়ে গেল এটা এখানে বসে আমাদের অ্যাপেলের মতো করে বাঁকা করতে হবে একটু লম্বা করে দিই এই ছিল আমাদের অ্যাপেল তবে অ্যাপেলের এক পাশে কামড়ানো আছে এটা করতে হবে এখান থেকে গোল একটা শেপ নিয়ে আমরা এটাকে কেটে দেব কম কাটি এটাকে দুটো একসাথে সিলেক্ট করে এটা আমরা মাইনাস করব তাহলে কেটে গেল হয়ে গেল আপনার কিন্তু এটা নিজে আঁকতে গেলে আমি যদি এরকম আঁকতে যেতাম এটা আঁকানো খুব কঠিন ছিল আঁকা বাঁকা এই জন্য আমরা শেপগুলো দিয়ে করবো আমরা কাস্টমারদের কাজ যখন করবো সবই কিন্তু এইগুলো দিয়ে করবো বোঝা গেছে রকম ভাই মনে এখন জয়েন করতে পারবো জি স্যার দেখতে পাচ্ছেন জি স্যার আমি ঝটপট করে আরেকবার একটু রিপিট করে ফেলি একেবারে ঝটপট প্রথমে একটা সার্কেল টুল নেব এবং এটা অল্টার কন্ট্রোল ধরে কপি করব কপি করার পরে দুটো একসাথে সিলেক্ট করে এখান থেকে মাইনাস করে দেব এবং এটাকে একটু টেনে বড় করবো আপেল ঠিক আছে আপেল হয়ে গেল এরপর এটাকে এখানে একটু কাটা অংশ দেখানোর জন্য যে অংশটুকু কেটে দেবো সেটা ভিতরে রেখে সিলেক্ট করে মাইনাস করে দেব আর উপরে গোটাটা আঁকানোর জন্য গোল কপি করবো অল্টার কন্ট্রোল ধরে টান দিলে কপি হয়ে যায় এটাকে সিলেক্ট করে ইন্টারসেকশন করে দেব এটাকে এখানে টেনে বসায় দেব এবং লম্বা করে দেব যদি উপরে মনে হয় এটা অ্যারেঞ্জ সেন্টার ব্যাক দিয়ে দেবো এই হলো আমাদের অ্যাপলের জাদু বাট অ্যাপলটা এখন আপনাদের নিজে করলে তখন বুঝতে পারবেন যে এটা অ্যাপল হয়েছে কে চেষ্টা করবে ফার্স্ট আমি স্টপ করে দিলাম
এনিওয়ান একজন যদি চেষ্টা করে আরেকজন দেখলেই পাবে রোপন ভাই নাকি দুর্বল কিন্তু রোপন ভাই দেখে আগে আগে শেয়ার করে মামুন কি পিসি দেন ল্যাপটপ ল্যাপটপে স্যার হ্যাঁ ঠিক আছে এই অ্যাপলের লোগো তৈরি শিখতে হবে কারণ লোগোর ডিজাইন কনসেপ্ট এরকমই আমি স্ক্রিন শেয়ার দিব আচ্ছা আচ্ছা জি ওয়ান মিনিট ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে এটা ফিল করে গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট হ্যাঁ ঠিক আছে এটাও হবে ওকে এরপরে কপি করতে হবে কিভাবে সরে গেল কপি হলো না মনে হয় অল্টার এবং কন্ট্রোল ধরে টান দিলেই কপি হয়ে যায় একদম নিচে রাখবে ঠিক আছে এরপর পাথফাইন্ডার আগে ওটা ইয়ে করতে হবে না ওই যে 3 ফুটের মধ্যে আছে 3 ফুটা সবচেয়ে ডাইন আরো ডাইন একটু ডাইনে আর একটু ডাইনে আরো ডাইনে আরো ডাইনে ডাইনে হ্যাঁ হ্যাঁ প্রথমটা উপরেরটা মাইনাস জি জি ইউনিট করে দিলাম হ্যাঁ ওই যে এবারে একটু বড় করে মোটামুটি হয়েছে কিন্তু হয়নি সিলেক্ট করেন আবার ওইটা করেন কোথায় পাথফাইন্ডারে এখানে না ওখানে না ওখানে না পাথফাইন্ডার করাই আছে 3টা ফুট আছে না পাথফাইন্ডার চলে গেছে আরেকবার আবার উইন্ডো পাথফাইন্ডার এই যে এখানে বাম পাশে এটা একটু টেনে উপরে উঠান বাম পাশে আসছে দেখেন ওখানে জায়গা পাইনি এই পাশে চলে আসছে একটু টেনে উপরে উঠান বাম পাশে বামে ডান পাশে না বাম পাশে টুল বক্স হ্যাঁ হ্যাঁ এটা এটা টেনে উপরে উঠান একটু উপরে ধরেন হ্যাঁ প্রথমটা ক্লিক করেন ঠিক আছে ওকে হয়েছে আর কি করতে হবে যেন জি যারা
দেখতেছে যদি করতে পারে করে ফেললে ভালো আমাকে দেখাইতে হবে না করার পরে দেখাইলে হবে হ্যাঁ ঠিক আছে এরপর সিলেক্ট করতে হবে সিলেক্ট তিন নাম্বারটা না 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 এই বাম পাশে উপরে আন্ডু মাঝখানটা চলে গেল জি না না বামে আন্ডু বামেরটা বাম কোন দিকে আন্ডু আন্ডু হ্যাঁ এটা ওটা না আন্ডু এটা ঠিক আছে স্ক্রিন শেয়ার অফ করে দেখি আর কার কত দূর হয়েছে স্যার আমি দেখাই হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করেছিলাম এটা হ্যাঁ মামুন মামুন এটাই দেখতেছি ইয়েস স্যার আমার এখানে হচ্ছে এই রেকটেঙ্গুলার টুলে ক্লিক করলে আসতেছে না টুলটা চাপ দিয়ে ধরো নো সিলেকশন টুল দিয়ে কপি করতে হবে ও হবে না আন্ডু এতে পরে ঝামেলা আছে আন্ডু আন্ডু দাও আন্ডু কন্ট্রোল জেড দিলাম তো স্যার এখন কপি করব না স্যার এখন কপি করতে হবে ইয়েস হ্যাঁ ঠিক আছে এটা অ্যালাইন করতে হবে কপি করার পরে সিলেক্ট করো হ্যাঁ সবচেয়ে ডাইনে অ্যালাইন করো সবচেয়ে ডাইনে না 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 এই যে অ্যালাইন অ্যালাইন আছে না উপরে হ্যাঁ যে আচ্ছা অ্যালাইন জি স্যার অ্যালাইন অ্যালাইন ট্যাব কোনটা অ্যালাইন না 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 ওটা না বাম পাশে আর হ্যাঁ যে এটা অ্যালাইন ট্যাব হ্যাঁ তো এটাই তো অ্যালাইন ট্যাব অ্যালাইন ট্যাবের লাস্ট আছে লাস্ট অ্যালাইন ট্যাবের সবচেয়ে লাস্টেরটা না না উপর প্রথম লাইনের লাস্টেরটা জি এটা উপর নিচে লেভেল হয়ে গেল এরপর পাথফাইন্ডার তোমার অ্যালাইন ট্যাবের পাশেই দেখো পাথফাইন্ডার আছে হ্যাঁ হ্যাঁ এটা প্রথমটা জি হয়ে গেছে এবার একটু টেনে বড় করো ওকে ঠিক আছে এরপর সাইডে আর একটু আপেল খাওয়ার মতো বানাতে হবে না অথবা উপরের বোটাটা বানাতে হবে এটা পাশে চাপাই দাও আগে সিলেকশন টুলটা ধরতে হবে তারপরে হ্যাঁ সব সময় কাজটা করতে হবে তোমরা ভুলে যাচ্ছ মনে হয় যে কোনো দিন সরাতে হলে ওই টুল ব্যবহার করতে হবে অন্যভাবে সরলে প্রবলেম আছে ক্লিক করো হ্যাঁ ওখানে ক্লিক করো আগে দুটো একসাথে সিলেক্ট করে নাও
Yes. এরপর বটা বানাতে হবে কিভাবে মনে আছে স্যার এটা পারবো এটা একসাথে গোল করো দুটো সার্কেল তুললে একটা নিয়ে কপি করো Yes. এবার দুটো একসাথে সিলেক্ট করো অ্যালাইনের তৃতীয়টা Yes. এটা ওখানে অ্যাপেলের বোটাটা এটা দিয়ে শেপ করা হয় একটু বাঁকা করে দিলেই হচ্ছে জি থ্যাংক ইউ হয়েছে হ্যাঁ স্ক্রিনশট করে দিই জিয়ান জি স্যার আর কেউ হ্যাঁ হয়েছে Thank you. Are you? Uncle, I'm not to that kind. আমরা এর পরবর্তী লোগোটা কি তৈরি করব আমরা বলছিলাম আজকে দুটো লোগো তৈরি করব অ্যাপেল নিয়ে আর কোনো কনফিউশন নাই তো এখন অ্যাপেলের কালারটা যে যেভাবে দিতে পারে কালার কিন্তু ব্ল্যাকও হয় অ্যাপেলের কালার কিন্তু ব্ল্যাকও হয় জানা আছে তো ব্ল্যাক হয় জি স্যার ব্ল্যাকও দেওয়া যাবে তাহলে একটা অ্যাপল লোগো তৈরি করে আমাকে পরে মেইল করে দিতে হবে হ্যাঁ আচ্ছা যখন আমি এটা ধরে টান দিচ্ছি এই অ্যাপেলের বৃন্তটা আউট হয়ে যাচ্ছে এটা কি করতে হবে কেউ বলতে পারবে এটা রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে দেব গ্রুপ করলে হচ্ছে একটা ধরে টান দিলে দুটোই চলে যাবে কোনো থাকবে চলবে এভাবে যে কোনো লোগো তৈরি করা যায় যেমন এখানে স্মুথনেসটা করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে ভিতরে টান দিলে এটা পাকা হয়ে যাবে স্মুথ হয়ে যাবে এখানে ডাবল ক্লিক করে এটা টান দিলে চেঞ্জ করে যাবে আরো সব শিখবো সিম্পল জিনিসটা কিভাবে তৈরি হয় আমরা শিখবো এখন আমরা শিখবো একটু এর চেয়ে জটিলটা না এর চেয়ে জটিল মানে এক এ দিয়ে করলাম এখানে হচ্ছে পলিগোনাল টুল দিয়ে করবো যেমন এখানে ত্রিভুজ আঁকতে পারি এই যে এই নিচের উপরটার কথা বলছি এই যে উপরে এটা এই অংশটা এই অংশটাকে বলে গুগল ফটোস গুগল ফটোস এর একটা লোগো আছে সেই লোগো দিয়ে আমরা তৈরি করব এরকম হুবহু এখানে কি দেখা যাচ্ছে দুইটা ত্রিভুজ একটা সবুজ হালকা সবুজ একটা ছোট একটা বড় একটা হলুদ একটা হালকা হলুদ একই জিনিস চারটা কপি করে কালার চেঞ্জ করবো তাই হয়ে যায় এটা হচ্ছে গুগল ফটোস এর লোগো গুগল ফটোস এর আরেকটা লোগো আছে আমি সেটাও দিচ্ছি এই যে লোগোটা আসলে এই লোগোটা মডিফাইড অংশ
এই লোগোটা আগে আমরা তৈরি করি, এটা সহজ। আর এটা একটু জটিল, দুটাই আমরা তৈরি করি। উপরের লোগোটা একটু কঠিন, নিচের লোগোটা একটু সহজ। সহজটা আগে তৈরি করি, একদম সহজ। আমরা একটা এরকম বৃত্ত তৈরি করি। বৃত্ত তৈরি করে কি করব, কপি করব। কপি না করে আরেকটা সহজ কাজ করি, আমরা একটা রেক্টেঙ্গুলার নেব। রেক্টেঙ্গুলার নেওয়া হচ্ছে এটা অর্ধেক করে। সো আমরা এটা দুটো একসাথে করে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম। সহজ হলো না আগের মতো? এটা ডিলিট করে দেব। প্রথম কালারটা কি দেবো, হলুদ কালার, হয়ে গেল। এরপরে দ্বিতীয় আর একটা দেবো, উল্টাই ফেলি। গ্রুপ করে কালার চেঞ্জ করব। কালারটা দেবো হচ্ছে ব্লু, এটাকে কপি করলাম। এটা দিতে পারি রেড, আরেকটা দেবো গ্রিন। আচ্ছা, আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে, আমাদের টাইম 40 মিনিট ওভার, এবং দ্বিতীয় মিটিংটা আমি এখনই দিচ্ছি। হ্যাঁ, 8:13 বাজে, তো 8:15, 2 মিনিট পরে শুরু হবে। এই হচ্ছে লোগো। সব শেষে এটাকে আমরা একটা গ্রুপ করে দেবো। গ্রুপ করলে কি হচ্ছে, এটা আলাদা।